রেGuys আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমার সামনে দেখতে পাচ্ছেন তিনটা রাইস কুকার রাখা আছে এগুলো যমুনা ইলেকট্রনিক্সের স্পেশাল তিনটা মডেল আমি আপনাদের সঙ্গে কথা বলবো আজকে পুরো ভিডিওতে যমুনা ইলেকট্রনিক্সের এই রাইস কুকারগুলো নিয়ে এবং আপনারা বাজারে অনেকগুলো মডেল অনেকগুলো ব্র্যান্ডের রাইস কুকার পেয়ে থাকেন সেই রাইস কুকারের তুলনায় যমুনা ইলেকট্রনিক্সের রাইস কুকারগুলো কেন এক্সেপশনাল কেন আলাদা সেটাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনারা যদি দেখেন যে এই রাইস কুকারগুলো যে রাখা আছে এগুলো কিন্তু তিনটা সাইজে রাখা আছে এবং তিনটা মডেল এগুলোর ভিন্ন ভিন্ন কালারও কিন্তু পাওয়া যায় তাদের কাছে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এই যমুনার যে রাইস কুকার গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অন্য রাইস কুকারের তুলনায় কেন এক্সেপশনাল তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন শুরুতেই আমরা দেখে নিতে চাই এই বক্সের মধ্যে রাইস কুকারের সাথে আপনারা কি কি পাচ্ছেন আমি জাস্ট এই বক্সটা আনবক্স করে এখানে রেখে দিয়েছি কি কি থাকছে আমি পুরোটা আপনাদেরকে দেখাই একটা রাইস কুকার যখন আমরা আনবক্স করব তখন ঠিক এরকম একটা ঢাকনা পাবো সাথে কিন্তু আপনার স্টিম করার জন্য একটা পাতিল পাবেন এর সাথে আপনারা পেয়ে যাবেন দুইটা আরও দুইটা পাতিল একটা দিয়ে আপনি ভাত রান্না করতে পারবেন আর একটা দিয়ে আপনি তরকারি থেকে শুরু করে আপনি সব ধরনের রান্নাবান্না করতে পারবেন এছাড়া আমরা দেখতে পাবো একটা ক্যাবল যেটা পাওয়ার ক্যাবল পাওয়ার কানেকশন দেওয়ার জন্য একটা সুন্দর ভাত তোলার জন্য একটা চামচ সাথে একটা পট পাবেন চাউল মেজারমেন্ট করে দেওয়ার জন্য আর ম্যানুয়াল গাইড পাবেন সাথে ওয়ারেন্টি কার্ড পাবেন এই জিনিসগুলো কিন্তু আপনি প্রত্যেকটা রাইস কুকারের বক্সের সাথে পেয়ে যাবেন মূলত রাইস কুকারগুলো আমরা কেন ব্যবহার করি বেশ কয়েকটা পয়েন্ট আছে পয়েন্টগুলোর মধ্যে হচ্ছে ঝরঝরে ভাত হবে কিনা এই রাইস কুকার গুলোতে বিদ্যুৎ সাশ্রয়ী হবে কিনা এবং রাইস কুকার গুলোতে কিন্তু একটা কয়েল থাকে যেটা দিয়ে হিট তৈরি করে সেই কয়েলটা নষ্ট হয়ে যাবে কিনা এই তিনটা জায়গাতে যমুনা ইলেকট্রনিক্স খুবই গুরুত্ব দিয়েছে আমি প্রথমেই কথা বলবো বিদ্যুৎ সাশ্রয়ী কিনা সেটা নিয়ে অনেক সময় আপনারা হয়তো বা বাসায় যে রাইস কুকার গুলো ইউজ করছেন অথবা অন্যান্য ব্র্যান্ডের যে রাইস কুকার গুলো ব্যবহার করছেন আপনি কখনো চিন্তা করেছেন যে সেই রাইস কুকার গুলোতে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে কিনা আপনার বিদ্যুৎটা অতিরিক্ত খরচ হচ্ছে কিনা এই রাইস কুকার গুলোতে এমন একটা প্রযুক্তি ইউজ করা হয়েছে স্মার্ট ম্যাগনেটিক সুইচ যেটার মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় হবে আমি আপনাদেরকে যদি উদাহরণ দিয়ে বলতে চাই রাইস কুকার গুলোতে একশো ছত্রিশ ডিগ্রি পর্যন্ত যখন টেম্পারেচার নেয় ঠিক তারপরেই এটা ওয়ার্ম ফাংশনে চলে যায় কিন্তু কিছু কিছু রাইস কুকার দেখবেন যে একশো ছত্রিশের উপরে যে 150 প্লাস 160 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও চলে যায় দেন তারা ওয়ার্ম ফাংশনে যায় এতে কিন্তু অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয় যার কারণে এটা যখন 136 এ গেই ওয়ার্ম ফাংশনে চলে যাচ্ছে তখন আপনার ভাতটা পারফেক্ট ভাবে হয়ে যাচ্ছে ঝরঝরে ভাত পাচ্ছেন সাথে বার বিদ্যুৎটাও শাস্ত্রই হয়ে যাচ্ছে সেকেন্ড অপশনে কথা বলবো সেটা হচ্ছে যে অনেক সময় অন্যান্য ব্র্যান্ডের রাইস কুকার গুলো যদি আপনারা ইউজ করেন দেখবেন যে ওভার হিট হওয়ার একটা সম্ভাবনা থাকে বা অনেক সময় দুর্ঘটনাও ঘটে বাট জমন ইলেকট্রনিক্স এর এই রাইস কুকার গুলোতে উন্নত মানের অ্যাডভান্সড টেকনোলজির থার্মোস্ট্যাট করা হয়েছে যার কারণে এই রাইস কুকারগুলো ওভারেট হওয়া থেকে রক্ষা করবে এবং আপনি নিরাপদে রান্নাবান্না করতে পারবেন তিন নম্বর পয়েন্টে কথা বলবো তিন নম্বর পয়েন্ট হচ্ছে কয়েল এটার কিন্তু মেইন পার্টটা হচ্ছে কয়েলের পার্ট অনেকেই আপনারা জানেন যে কয়েল কিন্তু নষ্ট হওয়ার একটা প্রবণতা থাকে এই যমুনা ইলেকট্রনিক্সের রাইস কুকারগুলোতে খুবই উন্নত মানের কয়েল ইউজ করা হয়েছে যার কারণে সহজে নষ্ট হয় না দীর্ঘদিন আপনি এটা ব্যবহার করতে পারবেন এছাড়া তাদের কিন্তু ওয়ারেন্টি সার্ভিসও আছে এক বছরের ওয়ারেন্টি সার্ভিস পেয়ে যাবেন আপনি যদি এই যমুনা ইলেকট্রনিক্স এর প্রোডাক্টটা আপনি যদি কেনেন সেক্ষেত্রে তারা কয়েলের ওয়ারেন্টি দিচ্ছে এক বছর এবং সারা বাংলাদেশের তাদের যে আউটলেট গুলো আছে যে যমুনার যে প্লাজাগুলো আছে আপনি সেখানে কিনতে পারবেন এছাড়াও বিভিন্ন ডিলার পয়েন্টেও আপনারা পেয়ে যাবেন যদি অনলাইনে অর্ডার করে কিনতে চান সেক্ষেত্রে তাদের ওয়েবসাইট আছে ডব্লিউ এই ওয়েবসাইট থেকেও আপনারা অর্ডার করে কিনতে পারবেন সেক্ষেত্রে আপনার বাড়ির আশেপাশে কোনো কুরিয়ার অথবা আপনি হোম ডেলিভারিও সিস্টেমও পেয়ে যাবেন ওকে তো আমরা বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বললাম এবং আমি আপনাদেরকে কয়েকটা বিষয় জাস্ট ধারণা দিয়ে দিতে চাই যেহেতু বহুদিন ধরে আমি এই প্রোডাক্টগুলো নিয়ে রিভিউ করছি বাজারে অন্যান্য মডেলের প্রোডাক্টগুলো নিয়ে যেমন এটা দিয়ে স্ট্রিম মানে আপনি এটা দিয়ে কিন্তু অনেক সময় মোমো তৈরি করতে চান অথবা পিঠা তৈরি করতে চান সেটার জন্য কিন্তু এটা ইউজ করা যায় পটগুলো নিয়ে আমি যদি বলি এই পটটাতে কিন্তু নর্মালি ভাত রান্না করা হয় এবং এই যে নিচের যে পটটা দেখতে পাচ্ছেন সেই পটটাতে কিন্তু আপনারা যে ধরনের তরকারি মাংস থেকে শুরু করে যে ধরনের রান্না বান্না আপনি এটা দিয়ে করতে পারবেন এবং এটা কিন্তু আপনি চাইলে চুলাতে ইন্ডাকশন চুলা অথবা গ্যাসের চুলাতেও আপনি দিয়ে এটা ব্যবহার করতে পারবেন তার মানে হচ্ছে কি এই রাইস কুকারে কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে তো আজকের ভিডিও থেকে আমরা যে বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা অবশ্যই আরও যদি বেটার কিছু জানতে চান সেক্ষেত্রে তাদের স্ক্রিনে দেখানো তাদের ওয়েবসাইট আছে তাদের হেল্পলাইন নাম্বার থাকবে আপনারা সেখানে ফোন করেও জেনে নিতে পারেন যদি অর্ডার করতে চান অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ